নজর রাখবো পরবর্তী সংবাদে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে চলছিল মহড়া। আসাম রাইফেলস ময়দানে এই মহড়া যখন চলছিল, ঠিক সেই সময় অসুস্থ হয়ে পড়লেন একাংশ ছাত্রছাত্রীরা। এমনটাই অভিযোগ উঠে আসছে ময়দান থেকে, যেখানে অসম রাইফেলস ময়দানে মহড়া চলার সময় তুলসীবতী শিশুবিহার উমাকান্ত স্কুলের বেশ কিছু ছাত্রছাত্রী পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েন, এমনটাই অভিযোগ। তৎক্ষণাৎ তাদেরকে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে, অভিভাবকরা উপস্থিত হয়, ছুটে যায়। কিন্তু অসম রাইফেলস ময়দানে যখন চলছিল মহড়া, তখন হঠাৎ করে সকলের এই অসুস্থ হয়ে যাওয়ার পিছনে কারণ কি? শুধুই কি আবহাওয়া এবং অত্যধিক গরম, এটাই কি কারণ? না, এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে, তা তদন্ত বা তার চিকিৎসা এই মুহূর্তে শুরু হয়ে গেছে হাসপাতাল থেকে। তবে কি বক্তব্য উঠে আসছে মহড়াকে কেন্দ্র করে, হঠাৎ করে সকলের অসুস্থ হয়ে পড়ার কারণ কি, কি জানা যাচ্ছে? শুনুন। আর্মি হসপিটালে শিফট করা হয়েছে, কিন্তু আমরা তৎক্ষণাৎ বললাম যে আমাদের বাচ্চাদেরকে নিয়ে, আমাদের যিনি গাইড টিচার ছিলেন, একজন গাইড টিচার চলে গেছেন আর্মি হসপিটালে, আরেকজন গাইড টিচার ফিরছিলেন, ওনার সাথে অনবরত আমাদের কন্ট্যাক্ট। তখন শুনলাম যে আরও কিছু বাচ্চা অসুস্থ ফিল করছে, তো আমরা একজন গার্ডিয়ান ভাবলাম যে আপনি আইজিএম হসপিটালে চলে আসেন। আসার সময় আমরা আমাদের গ্রুপ অফ টিচার্স কয়েকজন আমরা চলে এসেছি সেখানটা, এসে ডাক্তার ম্যাডামদের সাথে কথা বলে ওনারা বলছেন এভরিথিং ইজ রাইট, বাট একটু অবজারভেশনে রেখে আমরা একটু স্যালাইন যদি প্রয়োজন হয় বা ওআরএস যা প্রয়োজন হবে সেটা দিয়ে আমরা ছেড়ে দেবো, একটু অবজারভেশনে রাখ। আমরা শিক্ষকরা, আমি বিং প্রিন্সিপাল, সবাই মিলে আমরা এখানে মধ্যে আছি যে কিভাবে তাদের একটু সেবা করতে পারবো, এবং গার্ডিয়ানদের কল করছি আমরা। এটুকুই আমাদের। এমনিতে স্যার প্রাথমিকভাবে দেখি কি মনে হলো, কিসের থেকে হয়েছে এটা? সেটা ধরুন ডক্টর না, যেহেতু আমার কোনো কমেন্ট করা আমার জন্য এটা খুব অসুবিধা। কতজন ছাত্রী আছে আপনার? আমাদের টোটাল ওখানে 32 থেকে 35 জনের স্টুডেন্ট মানে প্রতিদিন যায় আসাম রাইফেল গ্রাউন্ডে। সেখানটা একটি বাচ্চা বেশি অসুস্থ বলে তো আগেই আর্মি হসপিটালে গেছে, আর এইখানে আমাদের 7-8 জন একটু অসুস্থ ফিল করে, তার মধ্যে 4 জনকে অ্যাডমিট করেছে, আর বাকিদের প্রাথমিক চিকিৎসার পর আমরাও জল এনে দিচ্ছি, ওআরএস খাওয়াচ্ছি, তারপরে করে চলে যাচ্ছে। স্যার আপনার পরিচয়? আমার নাম নিবির সেন, প্রিন্সিপাল শিশু। তারা শুনলেন শিশু বিহার স্কুলের প্রিন্সিপালের বক্তব্য। তবে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে হঠাৎই আসাম রাইফেলসে যখন চলছিল মহড়া। আগামী পরশুদিন স্বাধীনতা দিবস, আর স্বাধীনতা দিবসকে সামনে রেখে নানান রকমের কুচকাওয়াজের আয়োজন হয়, আর তাতেই অংশগ্রহণ করার জন্য চলছিল আজকে মহড়া। ঠিক সেই সময় অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন ছাত্রছাত্রী, তাদেরকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় আইজিএম হাসপাতালে। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আর্মি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত চিকিৎসকরা সঠিকভাবে কোনো কারণ জানাননি কি কারণে এই অসুস্থতা, আচমকা কেন সকলে একসাথে অসুস্থ হলো। তবে প্রাথমিকভাবে যেটা মত, প্রাথমিকভাবে যে খবর উঠে আসছে বিভিন্ন মহল থেকে, তাতে করে অত্যধিক রোদ গরমে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল ছাত্রছাত্রী পড়ুয়াদের মধ্যে। ভর্তি করা হয় হাসপাতালে, ওয়ারেস দেওয়া হচ্ছে এবং অবজারভেশনে রাখা হচ্ছে চিকিৎসকরা, এমনটাই জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায় অভিভাবক মহলে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।